গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করে দেবেন। আর শিলাজি যেরকম বললো, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করছেন, কারণ সাবস্ক্রাইব হচ্ছে পুরোপুরি ফ্রি অফ কস্ট, সো কাঞ্জুসি করবেন না একদম। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রতিদিন নিয়মিত এসে আমাদের ভিডিওগুলো দেখবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা বারংবার আমাদের চ্যানেলে মিজানুর রহমান আজহারীর ভিডিও রিকোয়েস্ট করে থাকেন এবং আমরাও আপনাদের রিকোয়েস্ট মতো আনতে থাকি এবং আপনারা পছন্দও করেন, পছন্দও করেন খুব। সো অ্যাজ ইউজুয়াল আপনাদের রিকোয়েস্ট মেনে আমরা আবার আজকে নিয়ে চলে এসেছি অপর একটি মিজানুর রহমান আজহারীর ভিডিও। ভিডিওটির টাইটেল হচ্ছে শিক্ষণে একটি গল্প, খ্রিস্টান ও মুসলিম বন্ধুর গল্প। চ্যানেল হচ্ছে রোজ টিভি 24। চলো ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখা শুরু করি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। কোন খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো। খানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আসে না নাই, আসে না নাই। ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার। খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাক্সের দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, How much time do you need to make a parallel circle by 2 million Christians? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, What the hell are you talking about? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও পাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর অ্যান এক্সাম্পল, ধরে নাও উদাহরণস্বরূপ, আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কোয়ার দেই মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, এক সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ, এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায়, যেরকম ঠিক কিনা। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান, এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না, সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি, তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়, আই ক্যান্ট মেক ইট উইদিন এ উইক, এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব, আই নিড 2 উইকস, আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস, এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়, তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি, এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দেন ইটস ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে, আই নিড 3 উইকস, কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এইজেস, এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়, কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল বৃদ্ধ বনিতা,
বিভিন্ন বয়সের লোক হবে, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু কয় তাহলে কেয়ামত পর্যন্ত আমি পারতাম না। আই হাইতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে জোরে কর, কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাকাতেরা হতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান, এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে ইটস পসিবল ইনশা, জোরে বলেন ইটস পসিবল ইনশা, আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA, তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল, বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না, তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ হজের মৌসুমে। মক্কার পাশে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে, আব্দুল আজিজ এর ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু, এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজি সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বিড় বিড়বিড় করতেছে। কত সুবহানাল্লাহ, মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান, তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা? খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক। তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? ওয়ার ইজ ইউর ম্যাজিক, তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দে ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজি সাহেবান একটা ইজার একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে? জোরে বলেন কারে ডাকে? এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফয়সাল দিয়ে, বাবে আব্দুল আজিজ দিয়ে, বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে, আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে একামত হতে শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাতি হাইয়া আলাল ফালাহ, ক্বাদ ক্বামাতিস সালাতু ক্বাদ ক্বামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই, কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা প্যাকআপ, 3 তলা হেরেম শরীফ প্যাকআপ, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ, কবুতর চত্বর প্যাকআপ, সারে ইব্রাহিম আল খলিলি প্যাকআপ। 20 লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাবু সুফুফাকুম ফা ইন্না তাসফিয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, প্লিজ মেক দা লাইন স্ট্রেট এন্ড অ্যাটাচ ইউর লেগস এন্ড শোল্ডার্স এন্ড পারফর্ম দা সালাহ অ্যাজ ইফ ইটস আওয়ার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, কাতার বন্দী হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজি সাহেব দাঁড়িয়ে গিয়েছে, উনি নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে আরেকটা সুরা মেলালেন, আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। আমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড়, মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে, দেয়ার গোয়িং টু রুকু, দেয়ার পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়, এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁপতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন? খ্রিস্টান বন্ধু বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম। খ্রিস্টান বলে, আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই, যেরকম ঠিক কিনা? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল, যাও আশ্রমে যাও, মেক এন অ্যাবলিউশন, অজু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো আমরা দেখে নিলাম হচ্ছে একটি মিজানুর রহমান আজহারির ভিডিও। তো ভিডিওটা প্রথমে কিছুক্ষণ চালু হওয়ার পরই মানে কিছুটা আমাদের মনে হয়েই ছিল এটা অ্যাকচুয়ালি হজ নিয়ে বলা হচ্ছে, কারণ প্রথমে যেভাবে বলা হলো এখানে যে 20 লাখ খ্রিস্টানকে সার্কেল কর, কিন্তু আমি প্রথমে ধরতে পারিনি তুই বললি, তো ওই তো মানে ফার্স্টে যেমন বললো না 20 লাখ খ্রিস্টানকে সার্কেল করা একদম প্যারালালি, দেন হচ্ছে ঘোরানো, তো সেটা থেকে আমার মাথা একটুখানি গেলো। দেন তারপরে যখন বললো যে বিভিন্ন দেশ থেকে, তখন আমি একদম কনফার্ম হলো এটা হজ নিয়েই বলছে এক্স্যাক্টলি। তো তারপর তো আস্তে আস্তে পুরোটা রিভিল হয়েই গেল। তো সত্যি এটা খুবই সুন্দর দৃশ্য, যেভাবে হজে কাবা শরীফকে মানে মাঝখানে রেখে যেভাবে প্রদক্ষিণ করা হয়, এটা খুবই সুন্দর দৃশ্য যেটুকু আমরা ভিডিওতে দেখতে পাই। দেখে কোথাও একটা ঘূর্ণিঝড় মনে হয় যেন, মানে সত্যিকারের মানে এত মানুষ একসাথে যখন ঘোরে, সে মানে একটা সেই একটা ঘূর্ণন সৃষ্টি হয় যেন মনে হয় সত্যিকারের। আর আরো এখানে যেভাবে বললো সত্যি এটা চমকপ্রদ বিষয় আমাদের কাছেও, যে মানে কোনো প্ল্যানিং করে না, কোনো রিহার্সাল করে না, উইদাউট এনি প্ল্যানিং, রিহার্সাল, প্র্যাকটিসিং, এনিথিং, মানে বৈচিত্র্যতা, তো সেই রকম এত বৈচিত্র্য হয়েও একটা কিন্তু কমন ফ্যাক্টর হচ্ছে ইসলাম। তো সেই ইসলাম ধর্ম সেই রীতি অনুযায়ী কিন্তু তারা সবাই একসাথে সমবেত হয়, তখন তারা সমস্ত নিজেদের এই জিনিসটা সত্যিকারের একটা আশ্চর্য এবং মানে একটা অভূতপূর্ব একটা ব্যাপার, তো যেখানে কোনো ভেদাভেদ নেই, সুনীতা যেটা বলছিল সত্যি এটা খুব সুন্দর, খুবই সুন্দর, এবং পুরো টোটালি যে হজের দৃশ্যটা এটা সত্যি খুবই সুন্দর। এবং যেভাবে খ্রিস্টান বন্ধুটি সেও অবাক হয়ে গেল, মানে সেও চমকিত হয়ে উঠলো। অ্যাকচুয়ালি সত্যিকারের এই জিনিসটা না দেখলে চোখে হয়তো বিশ্বাস করাটা অসম্ভব ব্যাপার, মানে আমরা হয়তো এখানে ভিডিও তো দেখলাম, বাট যেটা
যে কোনো জিনিসই সামনে দেখা আর ভিডিও বা ফোনের মানে এর মাধ্যমে দেখা দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। তো যে কাছ থেকে বা সামনে থেকে জিনিসটা দেখতে পায় তার কাছে একটা সেই একটা চিরকালের একটা স্মৃতি হয়ে রয়ে যায় জিনিসটা। যেহেতু সে অন্য ধর্মের তো তার কাছে আরো মানে এটা চমকপূর্ণ লেগেছে। তবে শেষে একটা জিনিস আমরা বলবো, যেটা আমাদের পার্সোনালি মনে হয়েছে যে এখানে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে কোনো ধর্মকে ছোট করা নয়, আমরা ইনফরমেটিভ ভিডিও অনুযায়ী দেখি। তো আমরা এটা ইভেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা সকল ধর্মকে সমানভাবে সম্মান জানাই, কারণ আমরা দেখুন আমরা কোরআনও পড়িনি আমরা বাইবেলও পড়িনি, তো আমরা বলতে পারবো না যে কোরআনে কি রয়েছে আর বাইবেলে। যেভাবে এই ভিডিওতে বলা হলো যে বাইবেলে একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার কোনো মিল নেই, তো সেখানে আমরা এই ব্যাপারে কোনো মতামত রাখতে পারি না যেহেতু দুটোই আমাদের কাছে আননোন। তো সেই জন্য আমরা এই পার্টটুকুর সাথে একমত নয়, একমত না মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বললাম কোনো মন্তব্য করছি না, এক্স্যাক্টলি আমরা কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমরা দুটো ধর্ম সম্বন্ধে আমরা একেবারেই অপরিচিত। তো এই জিনিসটা আর কোনো ধর্মকে আমরা ছোট করতে চাই না, সেটা খ্রিস্ট ধর্ম হোক, সেটা ইসলাম হোক, সেটা জৈন হোক, বৌদ্ধ হোক, কিংবা আমাদের হিন্দু ধর্ম হোক না কেন। তো এটাই হচ্ছে ব্যাপার। সো আপনারা আশা করছি ব্যাপারটা বুঝবেন, আমরা সব ধর্মকে সম্মান করি, আর আপনারা যারা আমাদের সাথে এতদিন ধরে যুক্ত রয়েছেন তারা তো অবশ্যই জেনে থাকবে। সো এটা আপনারা বোঝার চেষ্টা করুন, হয়তো নতুন দর্শক যারা তারা হয়তো জানেন না, কিন্তু যারা আমাদের নিয়মিত ফলো করেন তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন এবং আমাদের সাথে সহমত পোষণ করেন যে আমরা সকল ধর্মকে সমানভাবে মানে সম্মান করি। ইভেন তারা এটাও আমাদেরকে বলেছিল, এটা আমাদেরও ভাল লেগেছে, আজকে আমরা বলছি যে আমরা অন্য ধর্মের মানুষ হয়েও যে এক মাস যাবত রমজান চলাকালীন যে রমজান সিরিজ এনেছিলাম, তো আপনারা অনেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং মানে শুভকামনা দিয়েছিলেন আমাদের জন্য, তার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংকস। তো যাই হোক, ভিডিওটা আমাদের খুব ভালো লেগেছে আর বেশ ইন্টারেস্টিং ছিল, তো খুব ভালো লেগেছে। আর আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ আমাদের সাথে আপনারা একমত নাও হতে পারেন, তো সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। তবে হ্যাঁ, ভাষার শালীনতা এবং শোভনীয়তা অবশ্যই বজায় রেখে, আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট তো আগে করছেনই। এছাড়া শিলাজিৎ যেমন আগে বলেছে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ারও করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটি জয়েন বাটন দেখতে পাবেন, তো আপনারা চাইলে সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া আছে, তো সেখানে আপনারা দেখতে পারেন। আর যদি আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে তার নাম বং ভিউস, তো সেখানে আপনারা নিত্য নতুন আপডেট দিয়ে থাকি, তো সেগুলো আপনারা চেক করতে পারেন। আর তার সাথে সাথে আমাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে, সেটার নাম হল বং ভিউস, তো সেখানে যোগ হয়ে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু সেই গ্রুপে পোস্ট করতে পারবেন। আর আমাদের যদি পার্সোনালি শিলাজিৎ আর সুদীপ্তা হিসাবে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এইগুলি ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।